বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি একটা মেকআপ শেয়ার করবো। যারা মেকআপ করতে পারো না, তারাও কিন্তু এইভাবে খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমরা বাংলা চ্যানেল রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করব। যাদের কাছে মেকআপের একগাদা জিনিসপত্র নেই, কিংবা যারা জাস্ট প্রথম প্রথম সবে নতুন মেকআপ করতে শিখছো, অর্থাৎ যারা মেকআপস এ বিগিনার, তারা কিভাবে খুব অল্প জিনিস দিয়ে স্টেপ বাই স্টেপ একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে, আজকে কিন্তু এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস, কলেজ কিংবা কোনো পার্টি বা গেট টুগেদারেও অনায়াসে চলে যেতে পারো। আর আজকের মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি ভীষণ বাজেট ফ্রেন্ডলি গুটি কয়েক প্রোডাক্ট। যেমন ধরো, 45 টাকা দামের এই নিভিয়া সফটটা, 150 টাকা দামের ল্যাকমিন পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন, আর ইউজ করেছি 10 টাকা দামের এই পন্স পাউডারটা, আর লিপস্টিক, আইলাইনার, কাজল, দ্যাটস ইট। খুব অল্প পরিমাণের প্রোডাক্ট ইউজ করেছি আর প্রত্যেকটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা আমরা দেখে নিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে। ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মেকআপ করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। সবচেয়ে ভালো হয় কোনো জেল বেস ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে। আমি কিছুক্ষণ আগে একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু একটু সময় হয়ে গেছে, তাই আমি একটা ওয়াইপসের সাহায্যে খুব ভালো করে আরও একবার ফেসটাকে ক্লিন করে নিলাম। তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়শ্চারাইজার। আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফট ময়শ্চারাইজার। এটা ভীষণই একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার, স্কিনকে ভালোভাবে ময়শ্চারাইজ করে, আর এটা মোটামুটি সব স্কিন টাইপেই স্যুট করে। আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, 45 টাকা দিয়ে এটা তোমরা খুব সহজেই লোকাল মার্কেট কিংবা অনলাইন থেকে পেয়ে যাবে। মেকআপ করার আগে স্কিনকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে। যাদের স্কিনটা অয়েলি, তারা যদি মনে করো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো না, সেটা একদমই ঠিক হবে না। তোমাদের স্কিনটা যদি খুব অয়েলি হয়, তোমরা কোনো জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো মেকআপ করার আগে। এরপরে ইউজ করে নিতে হবে একটা প্রাইমার। আমি এখানে ইউজ করছি ইনসাইটের প্রাইমার। যারা একদম বিগিনার্স, তারা কিন্তু চাইলে এই প্রাইমারটা পারচেস করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার, আর এটা তোমরা 250 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। প্রাইমার অ্যাপ্লাই করলে স্কিনটার মধ্যে মেকআপটা খুব ভালোভাবে বসে, মেকআপটা সহজে ফেটে যায় না, আর স্কিনটাও কিন্তু প্রোটেক্টেড থাকে। আর যাদের কাছে প্রাইমার নেই কিংবা ইনভেস্ট করতে চাও না, তাদের আমি বলবো তোমরা যে কোনো অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে কিন্তু ব্যবহার করে নিতে পারো। যেমন ধরো পাতঞ্জলি অ্যালোভেরা জেল, ওয়াও অ্যালোভেরা জেল অথবা নেচার্স অ্যালোভেরা জেল, যেটা তোমরা স্যুট করে সেটা তোমরা ব্যবহার করতে পারো। তারপর ইউজ করে নিতে হবে ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করছি ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন ইউজ করা লাগবে, সেটাকে ভালোভাবে শেক করে নেবে। দেখো, আমি আমার হাতের এখানে অল্প একটু ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তারপর ডট ডট করে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি, 150 টাকায় তোমরা এটা খুব সহজেই লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। যারা বিগিনার্স, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তারপর দেখো, একটা ভিজি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। একটু প্রেস করে করে ব্লেন্ড করবে, তাহলে কি খুব ভালোভাবে মেকআপটা স্কিনের মধ্যে বসবে আর সহজ কিন্তু ক্র্যাক করবে না। তোমরা চাইলে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, তবে যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, সেটা কিন্তু মেকআপটাকে খুব ভালোভাবে বসতে সাহায্য করে আর ভীষণ ফ্ললেস একটা বেস দেয়, আর কভারেজটাও কিন্তু যথেষ্ট ভালো দেয়। এবার মেকআপটাকে লক করার জন্য আমি ইউজ করছি 10 টাকার এই পন্স ড্রিম ফ্লাওয়ার পাউডারটা। আর এই ধরনের একটা ব্রাশের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা অন্য কোনো রুজ পাউডার, যেমন ধরো ল্যাকমি রুজ পাউডার কিংবা ব্লু হেভেনের রুজ পাউডার পাওয়া যায়, সেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও কিন্তু কোনো কম্প্যাক্টও অ্যাপ্লাই করতে পারো। আর যদি একদম বিগিনার্স, সেগুলো তোমাদের হাতের সামনে নেই কিংবা সেগুলো অ্যাফোর্ড করতে পারছো না, তো সিম্পলি 10 টাকা দামের কিন্তু এই পাউডারটা তোমরা ব্যবহার করতে পারো। দেখো, আমি এটা আমার ফুল ফেসে ভালোভাবে এটাকে দিয়ে সেট করে নিচ্ছি। এটা কি মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, মেকআপটা একটা ম্যাট লুক আসবে, আর মেকআপটা কিন্তু সহজে ঘেমে বা গলে যাবে না। দেখো, ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আইব্রোটাকে সেট করার জন্য আমি এই ধরনের একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ব্রাশ আছে, যেটা দিয়ে আমি আইব্রোটাকে কম করে নিচ্ছি।
তারপর এই পেন্সিলটা দিয়ে আমি ড্র করে নেব। আর এটা কিন্তু জাস্ট 40 টাকা দিয়ে আমি লোকাল মার্কেট থেকে পারচেজ করেছি, ভীষণ অ্যাফোর্ডেবল। বিগিনার্সরা চাইলে এই ধরনের একটা আইব্রো পেন্সিল কিনে নিতে পারো। তারপর ইউজ করছি আইলাইনার, আমি এখানে ইউজ করছি ল্যাকমি আইলাইনার, এটা 100 টাকা দিয়ে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ছোটো ছোটো স্ট্রোক দিয়ে আইলাইনার অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা আইলাইনার অ্যাপ্লাই করে নিতে পারবে। এরপরে ইউজ করে নিয়েছি কাজল, আমি এখানে ইউজ করছি কালার বাড়ির কাজল, এটা কিন্তু 150 টাকা দিয়ে আমি পারচেস করেছি। আর আমি আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা কিন্তু সহজে স্মাচ হয় না, অনেকক্ষণ স্টে করে, আর আই মেকআপটা কিন্তু ওভারঅল দেখতে অনেক বেশি সুন্দর লাগে কাজল অ্যাপ্লাই করলে। এইবার ইউজ করে নিচ্ছি মাস্কারা, আমি এখানে ইউজ করছি মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা। আর তোমরা এটা কিন্তু 350 থেকে 400 টাকার মধ্যে পেয়ে যাবে। ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে। মাস্কারা অ্যাপ্লাই করলে চোখটা কিন্তু অনেক বড় বড় ও সুন্দর লাগে। আর যারা বিগিনার্স তাদের কিন্তু আমি মাস্কারা অ্যাপ্লাই করতেই সাজেস্ট করি, মোটো ফলস ল্যাশ আমি তাদের অ্যাপ্লাই করার জন্য রেকমেন্ড করি না। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ম্যাট লিপস্টিক। প্রথমে আমার চোখের ওপর দুটো ড্রপ অ্যাপ্লাই করে নিলাম, এটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো, তাহলেই কিন্তু এটা অ্যাজ এ আই শ্যাডোর মতো ওয়ার্ক করবে। যাদের কাছে আই শ্যাডো নেই তারা কিন্তু এইভাবে লিপস্টিক দিয়ে খুব সহজে আইলাইনার পরে নিতে আই শ্যাডো পরে নিতে পারো। তারপরে দেখো আমি চিক বোনের ওপরে অল্প একটু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু অ্যাজ এ ব্লাশের কাজ করবে। আর এক্ষেত্রে আমি বলবো কোনো নিউট কালার বা লাইট পিঙ্ক কালার ইউজ করতে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসে। আর অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিক, তো একটা লিপস্টিক দিয়েই আমরা কিন্তু আজকে তিনখানা কাজ করে নিলাম। যারা বিগিনার্স তাদের কিন্তু এরম লিপস্টিক দিয়ে তোমরা দু তিনটে কাজ করে নিতে পারো। আর এটা হচ্ছে ল্যাকমি ফরএভার ম্যাট লিপস্টিক, শেড হচ্ছে 120। তারপরে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, এটা অপশনাল, যারা পছন্দ করে অ্যাপ্লাই করবে, আর যারা পছন্দ করে না করবে না। তবে হাইলাইটার অ্যাপ্লাই করলে মেকআপটা কিন্তু অনেকটা চকচকে ও গ্লসি লাগে, মেকআপটার মধ্যে একটা এক্সট্রা গ্লো অ্যাড হয়। আমি এখানে ইউজ করেছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার, আমার ফোরহেড, নোজ, ব্রিজ, চিক ও চিন এরিয়ায় আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপরে তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ারস্টাইল ও অর্নামেন্টস পরে নিলে কিন্তু আমাদের মেকআপ লুকটা আজকের একদম রেডি হয়ে যাবে। আজকের আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটি পছন্দ হয় প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।